ছোটবেলা থেকে ইচ্ছা ছিল একজন ডাক্তার হব আর রেজাল্ট পেয়ে দেখলাম যে সেটা বাংলাদেশের ডাক্তারি বিদ্যার সর্বশ্রেষ্ঠ বিদ্যাপীঠ ঢাকা মেডিকেল কলেজে সম্পূর্ণ করতে পারবো তো রেজাল্ট পেয়ে অনেক বেশি খুশি ছিলাম আর এই রেজাল্টের জন্য যে মহান আল্লাহ প্রতি অশেষ কৃতজ্ঞ কারণ এটা আল্লাহ রহমত ছাড়া কখনোই হতো না তারপরে আমার মা বাবা যেহেতু তার অনেক বেশি সাপোর্টিং ছিল আমার জন্য আমার ভাই এবং আমার স্কুল কলেজের শিক্ষক হোক শিক্ষিকা তাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞ আর আমি মেডিকেল ভর্তি প্রস্তুতি শুরু থেকেই উন্মেষের ফুল কোর্সে ছিলাম তো এক্ষেত্রে উন্মেষকেও অনেক বেশি ধন্যবাদ মেডিকেল ভর্তি প্রস্তুতিতে মূল বইয়ের কোনো বিকল্প নেই মূল বইটা প্রথমেই সুন্দর মতো পড়ে নিতে হবে আর এক্ষেত্রে যেহেতু অনেক বেশি ইনফরমেশন থাকে একটা বইতে সেগুলো যদি দাগিয়ে পড়া হয় তাহলে পড়াটা অল্প হয়ে যায় এবং সেটা স্বল্প সময় রিভিশন দেওয়া সম্ভব হয় এক্ষেত্রে উন্মেষ আমাদেরকে লাল সবুজ কালিতে দাগিয়ে দেওয়া বই সরবরাহ করতো যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো লাল কালিতে দাগানো হতো তার চেয়ে তুলনামূলক কম ইম্পর্টেন্টগুলো সবুজ কালি দিয়ে দাগিয়ে দেওয়া হতো উন্মেষের ক্লাসগুলো মেডিকেল স্ট্যান্ডার্ড ছিল ওখানে হচ্ছে ক্লাসে নিমোনিক্স দেওয়া হতো তো সেগুলো পড়া মনে রাখতে সুবিধা হতো আর পুরোগুলোই একবার করে রিভাইজ দেওয়া হতো যেহেতু আমাদের শোনা জিনিস বেশি মনে মনে থাকে এটা একটা বিষয় তো ক্লাস করলে আর কি সেটা বই না দেখলেও হয়তো বা এর পরীক্ষার হলে মনে হতো না ক্লাসে ওই ভাইয়া এটা বলেছিল বা এরকম তো পরীক্ষার হলে আর কি সুবিধা পাওয়া যাবে মেডিকেল ভর্তি প্রস্তুতিতে মোটিভেশন ধরে রাখা একটা ইম্পর্ট্যান্ট বিষয় আর এখানে ক্লাসে পড়ানোর পাশাপাশি ভাইয়েরা মোটিভেটেড করতো তো ক্লাস করলে আর কি পড়াশোনা এবং মোটিভেশনটা ধরে রাখা দুটোই একই সাথে হতো আর কি মেসে অফলাইন ক্লাসের পাশাপাশি অনলাইন ক্লাসও না হতো সেক্ষেত্রে ম্যারাথন লাইভ ক্লাস এবং ম্যারাথন লাইভ ক্লাসগুলোতে টপিকগুলো অনেক ডিটেলে পড়ানো হতো সেক্ষেত্রে কোনো কনসেপ্টে কারো ঘাটতি থাকলে সেটাও কমপ্লিট হয়ে যেত এবং নতুন কোনো তথ্য থাকলে সেটাও সাইয়ারা হচ্ছে লিখে দিত সেটা আর কি অনেক বেশি হেল্পফুল ছিল আমার জন্য আর তার পাশাপাশি এখানে মাস্টার ক্লাস অ্যাড করা থাকতো সেখানে সেক্ষেত্রে যার যে টপিকে সমস্যা সেটা ওখান থেকে দেখে নেওয়া যেত সেটা আর কি আমার প্রস্তুতিটাকে ভালো করতে সাহায্য করেছে তারপরে মাস্টার ক্লাসের সাথে কুইজও অ্যাড করা থাকতো এবং কুইজ দেখে কুইজগুলোতে অ্যাটেন্ড করে আর কি বোঝা যেত যে আমার কনসেপ্টটা কতটুকু ক্লিয়ার হয়েছে বা কোথায় কোনো ঘাটতি আছে কি না দেখা যেত যে অনলাইনে আমি একটা এক্সাম দিছি এবং সেখানে আমার কিছু ভুল হয়েছে এবং তারপরে প্র্যাকটিস এক্সাম দেওয়ার সময় এটা টার্গেট থাকতো যে লাইভ এক্সামে আমি যেগুলো ভুল করেছি যেহেতু প্র্যাকটিস এক্সামে সেম কোয়েশ্চেন থাকতো যে আমি ওই ওই প্রশ্ন আসলে আমি আর ভুল করব না এই সিস্টেমগুলো আমাকে অনেক বেশি সাহায্য করেছে মেডিকেল ভর্তি পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য পাশাপাশি কনসেপ্ট ক্লিয়ার না হয় সেক্ষেত্রে তো কিউএনএ সার্ভিস রয়েছে কিউএনএ সার্ভিস আসলে আমার জন্য একটা ব্লেজিংয়ের মতো ছিল মানে এটা একটা হোম টিউটারের মতোই কাজ করেছে যে চব্বিশ ঘন্টায় যখন কোনো পড়তে গিয়ে কোনো সমস্যা হচ্ছে ওখানে ছবি তুলে দিলে ভাইয়ারা সেটা আর কি দিয়ে দিত আর যদি দেখা দিত যে সলভটা আমার পছন্দ হয়নি বা আর আমি আরো কিছু বেশি জানতে চাচ্ছি ওখানে আরো দ্বিতীয়বার বা তৃতীয়বার বা অনেক হাজারবার প্রশ্ন করারও সুযোগ ছিল তো এক্ষেত্রে আমি অনেক বেশি উপকৃত হয়েছি এবং এটা আমাকে মেডিকেল ভর্তি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে সাহায্য করেছে মেডিকেল ভর্তি পরীক্ষায় একটা কম্পিটিটিভ এক্সাম তো এক্ষেত্রে যত বেশি এক্সাম দেওয়া যাবে নিজের গ্যাপগুলো কোথায় আছে সেটা তত বেশি ফাইন্ড আউট করার সুবিধা হয় এক্ষেত্রে উন্মেষ প্রথমে একটা টপিককে ক্লাস হতো তারপরে সেটার এক্সাম না হতো ডেইলি এক্সাম তারপরে ডেইলি এক্সাম তিনটা ডেইলি এক্সামের সিলেবাস একত্রে করে উন্মেষ হচ্ছে উইকলি এক্সাম নিত আর এক্ষেত্রে দুইবার করে রিভিশন দেওয়ার সুযোগ হতো একই টপিক আবার ডেইলি এক্সাম এবং উইকলি এক্সাম দুটোতেই উনি সেন্ট্রাল মেরিট প্রকাশ করত হতো এক্ষেত্রে সারা দেশের অসংখ্য স্টুডেন্টের মাঝে নিজের অবস্থান যাচাই করা যেত যে না আমাকে আরেকটা ভালো করতে হবে বা আমার এখানে এখানে গ্যাপ আসছে এটা আরেকটু ভালো করে পড়লে প্রস্তুতিটাকে আরও বেশি শানিত করে নেওয়া যেত মেডিকেল ভর্তি পরীক্ষায় যেহেতু একাধিক রাইটারের বই থেকে প্রশ্ন হয় আর একাধিক যদি পরীক্ষায় একটা ভালো ফলাফল অর্জন করতে চাই তো একাধিক রাইটারের বই পড়ার গুরুত্ব অনস্বীকার্য সেক্ষেত্রে উন্মেষ আমাদেরকে মেডিটিক সরবরাহ করতো যেখানে একাধিক রাইটারের বইয়ের তথ্য সমন্বিত করা থাকতো এবং সেখানে যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো লাল কালি দিয়ে বোল্ড করা থাকতো তো ওগুলো পড়লে আর বইয়ের পাশে লিখে রাখলে অনেক বইয়ের তথ্য একটা বইয়ের মধ্যে চলে আসতো আর কোনো একটা টপিক পড়ার পরে উন্মেষা থেকে আমাদেরকে প্র্যাকটিস বুক দেওয়া হতো সেক্ষেত্রে প্র্যাকটিস করে নিলে প্রস্তুতিটা আরও বেশি সুন্দর হতো উনিশ শেষের দিকে আমাদেরকে হচ্ছে আপডেট ইনফো সরবরাহ করেছে যেটাতে হচ্ছে সাম্প্রতিক অনেক তথ্য থাকতো এবং নতুন এডিশনে বিভিন্ন লেখকরা যে সকল তথ্য সংযুক্ত করতো সে সকল তথ্যও থাকতো তো সেক্ষেত্রে নতুন বই না কিনে ওইটা একবার রিভাইজ করে নিলে অনেক রাইটারের তথ্য একসাথে চলে আসতো মেডিকেল ভর্তি পরীক্ষায় অনুশীলনী প্রশ্ন ব্যাংকের গুরুত্ব অপরিসীম দেখা যায় যে অনুশীলনী প্রশ্ন থেকেই সিক্সটি পারসেন্ট প্রশ্ন আসে তো সব রাইটারের বইয়ের অনুশীলনটা কমপ্লিট করলে অ্যাটলিস্ট সিক্সটি পারসেন্ট প্রিপারেশন কমপ্লিট হয়ে যায় সেক্ষেত্রে উন্মেষে আমাদেরকে অনুশীলনী প্রশ্ন ব্যাংক সরবরাহ করেছিল যেখানে বিভিন্ন রাইটারের অনুশীলনীর প্রশ্নগুলো একত্র করা ছিল তো ওইটা পড়ে নেওয়াতে আর কি ওখান থেকে অনেক প্রশ্ন আর কি মেডিকেল পরীক্ষায় কমন পেয়েছি তো সেজন্য উন্মেষকে ধন্যবাদ উনিশে ডেইলি এবং উইকলি এক্সামগুলো ইউনিক এক্সাম সিস্টেমে নেওয়া হতো যেখানে প্রশ্ন এবং প্রশ্নের অপশনগুলো সবই সাফল করা থাকতো এবং মেডিকেল ভর্তি পরীক্ষায় আমি যখন পরীক্ষা দিয়েছি এরকম উন্মেষের মতোই এক্সাম সিস্টেম যেহেতু ওখানে তো প্রশ্ন দেখে আমাকে আমার মনে হয়েছে যে না আমি এরকম প্রশ্নের পরীক্ষা দিয়ে আমি অভ্যস্ত তো আমার বেশি নার্ভাস লাগেনি এটা আমাকে পরীক্ষায় ভালো ফলাফল করতে সাহায্য করেছে যারা মেডিকেল ভর্তি পরীক্ষা দিবা তাদের জন্য আমাদের আমার পরামর্শ থাকবে মেডিকেল ভর্তি পরীক্ষা কঠিন কোনো পরীক্ষা না বা এই ক্ষেত্রেও কোনো টপিক কঠিন না শুধু রেগুলার থাকতে হবে এটা বেশি ইম্পর্টেন্ট রেগুলার থাকলে আর কি তুমি ভালো করতে পারবা আর এর জন্য শুরু থেকেই মেডিকেল ভর্তি পরীক্ষায় বিগত বছরের কি কি প্রশ্ন এসেছে সেগুলো আর কি দেখার চেষ্টা করবা আর যখন মূল অ্যাডমিশন কোর্স শুরু হবে তখন পড়াশোনায় কোনো গ্যাপ ফেলবা না তাহলে আর কি ভালো ফলাফল করতে পারবা বলে আমি মনে করি আর সবাই আমার জন্য দোয়া করবা ইনশাআল্লাহ আমি যেন একজন ভালো ডাক্তার হতে পারি দেশ এবং মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করতে পারি আসসালামু আলাইকুম 2023 মেডিকেল ভর্তি পরীক্ষায় 19 থেকে এখন পর্যন্ত জাতীয় মেধায় প্রথম পঞ্চাশে পঞ্চাশ জন এবং ডিএমসিতে দুশো চল্লিশ জন সহ সর্বমোট চার হাজার তিনশো প্লাস শিক্ষার্থীর ঈশ্বরের সাফল্য মেডিকেল অ্যাডমিশন প্রোগ্রাম 2024 হাজার অফলাইন অথবা অনলাইন অথবা কম্বো ব্যাচে ভর্তি চলছে